শুরুতেই সংবাদ শিরোনাম, ট্রাম্পকে হত্যার হুমকি, খামেনি সংশ্লিষ্ট টুইটার অ্যাকাউন্ট বন্ধ। বন্ধু পাকিস্তান ছেড়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মিত্রতা বাড়ছে আফগানিস্তানের। পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে গ্যারা কলে আমেরিকা, জ্যাক সলিভান। রাজনীতি থেকে নিশ্চিহ্ন হওয়ার দ্বার প্রান্তে বেনিয়ামিন নেতানিয়াহু। চব্বিশ ঘন্টায় সৌদি জোটের 33 হামলা, বহু হুতি বিদ্রোহী নিহত। এবার বিস্তারিত। ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রাণ নাশের হুমকি দিয়ে দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে একটি অ্যানিমেশনের ভিডিও পোস্ট করা হয়। এ কারণে ওই অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে টুইটার। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষ ওই ঘোষণা দেয়। ইরাকে মার্কিন বাহিনীর হামলায় ওই ইরানি জেনারেল নিহত হন, এর প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়ে ওই ভিডিও গেমটি তৈরি করা হয়। খবর আল আরাবিয়ার। অ্যানিমেশন ভিডিওটিতে দেখা যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালাচ্ছে। টুইটার বলেছে, আমাদের নীতি বিরুদ্ধ কর্মকাণ্ডে জড়িত থাকায় ওই অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে বরাবরই পাকিস্তানের সঙ্গে মিত্রতা রয়েছে আফগানিস্তানের বর্তমান শাসক দল তালেবানের। তবে বন্ধু পাকিস্তান ছেড়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মিত্রতা বাড়ছে তালেবানের। চলতি হিজরি বছরে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বেড়েছে আফগানিস্তানের। তবে পাকিস্তান দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য আশঙ্কা হারে কমে গেছে। আফগানিস্তান পাকিস্তান চেম্বার অব কমার্স জানিয়েছে, এই হিজরি বছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ 26 ভাগ কমেছে। এর অবশ্য কয়েকটি কারণ রয়েছে। আফগানিস্তান পাকিস্তান চেম্বার অব কমার্সের প্রধান নাকিবুল্লাহ সাফি জানান, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য কমে যাওয়ার অন্যতম কারণ হল পণ্য নিয়ে পোর্টগুলোতে যাতায়াতের সমস্যা। দ্বিতীয় কারণ হলো পাকিস্তানের ব্যাংকগুলো আমদানি রফতানির ওপর কঠোর নিয়ম জারি করেছে, ফলে আফগান পাকিস্তান ব্যবসায়ীরা ব্যবসা করার আগ্রহ হারিয়ে ফেলছেন। পাকিস্তানের সঙ্গে ব্যবসার সম্পর্ক খারাপ হওয়ায় এখন আফগানিস্তান মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে। আফগানিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জানিয়েছে, এই অর্থ বছরে মধ্য এশিয়ার তিন দেশ তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানে আফগানিস্তান 33 মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। অপরদিকে 2 বিলিয়নেরও বেশি ডলারের পণ্য আমদানি করেছে। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া ছিল মারাত্মক ভুল। অবৈধভাবে ওয়াশিংটনের বেরিয়ে যাবার 2 বছর 9 মাস পর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিভান একথা স্বীকার করলেন। গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প সরকার পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি কৌশল অবলম্বন করেছিল, ওয়াশিংটন এখন তার ভয়াবহ মাশুল গুনছে। ভিয়েনায় চলমান অষ্টম দফা আলোচনা প্রসঙ্গে তিনি এ কথা বলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় পরমাণু সমঝোতাকে ওয়াশিংটনের জন্য নিকৃষ্টতম চুক্তি বলে অভিহিত করতেন। অবশেষে 2018 সালের 8 মেতে ওই চুক্তি থেকে তিনি যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। সেই সঙ্গে বিশ্বজুড়ে প্রবল বিরোধিতা সত্ত্বেও পরমাণু সমঝোতা বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব বাস্তবায়ন করা থেকে নিজেদের গুটিয়ে নেয় ট্রাম্প। উল্টো ইরানের ওপর নজিরবিহীন চাপ প্রয়োগের নীতি এবং ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক নীতির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ সহ ওয়াশিংটনের 12টি শর্তের কাছে ইরানকে নত করতে বাধ্য করা। কিন্তু বিগত 3 বছরে ওয়াশিংটনের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি, বরং এইসব পদক্ষেপ ছিল স্নায়ু যুদ্ধ পরবর্তী মার্কিন পররাষ্ট্র নীতির ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতা। জ্যাক সলিভানের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন তাদের ভুল স্বীকার করেছেন। 2021 সালের 7 ডিসেম্বরে তিনি পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে মারাত্মক ভুল বলে মন্তব্য করেছিলেন। মজার ব্যাপার হলো, ভুল স্বীকার করার পরও তারা কিন্তু ট্রাম্পীয় সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি প্রয়োগ করে যাচ্ছে। জো বাইডেন সরকার গত 1 বছরেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করেনি, যদিও নির্বাচনী প্রচারণাকালে তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন তিনি যুক্তরাষ্ট্রকে পুনরায় সমঝোতায় ফিরিয়ে নেবেন। ট্রাম্প সরকারের আলোপিত কিছু নীতি বহাল রাখার চিন্তায় ভিয়েনা আলোচনায় উন্নতির পথে বাধা হয়ে আছে।
মিশিগান ভার্সিটির প্রফেসর জুয়ান কলের মতে সমঝোতায় ফেরার জন্য বাইডেনের উচিত তিনটি কাজ করা। এক, সমঝোতার ব্যাপারে তাদের বর্তমান অবস্থানগত ভুল স্বীকার করে নেওয়া। দুই, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা। এবং তিন, অপারমাণবিক বিষয়গুলো এড়িয়ে যাওয়া। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির চেয়ারম্যান বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতিসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। তবে বিচারের মুখোমুখি হওয়ার আগে প্লি বার্গেন চুক্তির মাধ্যমে নিজের দোষ স্বীকার করে নিতে যাচ্ছেন নেতানিয়াহু। এর ফলে তাকে আর জেলে যেতে হবে না, তবে এই চুক্তির সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক জীবনের অবসান ঘটবে। নেতানিয়াহুর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেগুলো হলো বিশ্বাস ভঙ্গ করা, ধনী বন্ধুদের কাছ থেকে অবৈধ উপহার গ্রহণ করা এবং একটি টেলিকম কোম্পানির কাছ থেকে ঘুষ গ্রহণ করা। এই অভিযোগগুলো প্রমাণ হলে লম্বা সময়ের জন্য জেল হতো নেতানিয়াহুর। ইসরায়েলের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে দি গার্ডিয়ান জানিয়েছে, অন্তত 80 বছর বয়স পর্যন্ত রাজনীতি করতে পারবেন না এমন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন নেতানিয়াহু, মানে তার রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটবে এখানেই। দি গার্ডিয়ান আরও জানিয়েছে, ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল আফিজাই ম্যান্ডুল ব্লিটেন সঙ্গে কয়েক সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন নেতানিয়াহু। এখনও চুক্তির বিষয়টি অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়নি, তবে খুব দ্রুত সময়ের মধ্যে ঘোষণাটি এসে যাবে। নেতানিয়াহুকে জেল ঘানিয়ে না টানিয়ে দায় মুক্তি দেওয়ার বিষয়টি আবার অনেকে মেনে নিতে পারছেন না। এর মধ্যেই ইসরায়েলের কয়েকটি জায়গায় প্রতিবাদ হয়েছে। তাছাড়া নেতানিয়াহুর সঙ্গে এই চুক্তি করার কারণে ইসরায়েলের বর্তমান সরকারের পতন হতে পারে, যদিও বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেতে জানিয়েছেন তাদের কোনো সমস্যা হবে না। গত কয়েকদিন ধরে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সপ্তাহখানেক আগে আরব আমিরাতের পতাকাবাহী একটি জাহাজ আটক করে হুতিরা, এরপরই উত্তেজনা বেড়ে যায়। হুতিদের কাছে জাহাজ ফেরত চায় সামরিক জোট, তবে বিদ্রোহীরা এতে অস্বীকৃতি জানায়। এই ঘটনায় কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়া সৌদি জোট গত 24 ঘন্টায় হুতিদের লক্ষ্য করে 33 বার বিমান হামলা করেছে। এই হামলায় 300-এর অধিক হুতি বিদ্রোহী নিহত হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, শুধুমাত্র মারিব প্রদেশে 190 জন বিদ্রোহীকে হত্যা করা হয়েছে, 21টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। প্রেস এজেন্সি আরও জানিয়েছে, ইয়েমেনের আল বাইদাতে 27 বার আক্রমণ করা হয়। এই হামলায় 150 জনের বেশি বিদ্রোহী নিহত ও 16টি সামরিক যান ধ্বংসপ্রাপ্ত হয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।